2021 সালের ফেব্রুয়ারিতে সবশেষ টেস্ট খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। লাল বলের ক্রিকেটে অনাগ্রহের কারণে তাকে রাখা হয়নি টেস্টের কেন্দ্রীয় চুক্তিতেও। তবে সম্প্রতি মুস্তাফিজের টেস্ট দলের অন্তর্ভুক্তি নিয়ে নানান কানাঘুষা শোনা যাচ্ছে। এবার বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, যিনি বর্তমানে জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন। টেস্ট না খেলে মুস্তাফিজ আইপিএলে মনোযোগী হয় ভীষণ ক্ষোভ আর অসন্তোষ প্রকাশ করেছেন সুজন। বিস্তারিত বিডি ক্রিক টাইমের এবারের প্রতিবেদনে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দুটি টেস্ট খেলবে চলতি মাসে। ঘরের মাঠে মুস্তাফিজের সাফল্য আর চোট জর্জরিত পেস বোলিং ইউনিটের ভাবনা থেকে নীতি নির্ধারকদের অনেকে মুস্তাফিজকে টেস্ট স্কোয়াডে চেয়েছিলেন। যদিও মুস্তাফিজকে ছাড়াই ঘোষণা করা হয়েছে প্রথম টেস্টের দল, কারণ এনওসি নিয়ে তিনি এখন খেলছেন আইপিএল। জৈব সুরক্ষা বলয়ে হাঁপিয়ে উঠেছেন জানিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিরতি চেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। মূলত তিনি অনাগ্রহ জানিয়েছিলেন, সেই ভিত্তিতে মুস্তাফিজকে টেস্টের চুক্তিতে রাখা হয়নি পরপর দুই বছর। তবে এখন তাকে আবারও টেস্টে ফেরাতে চায় বিসিবি। মুস্তাফিজ আবার গণমাধ্যমকে জানিয়েছেন তিনি বেছে বেছে খেলতে চান, অর্থাৎ টেস্ট খেলতে চান না। এটা নিয়ে তারকা পেসারের উপর ক্ষিপ্ত বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আইপিএল খেলেও টেস্টের মতোই ওয়ার্কলোড হচ্ছে মুস্তাফিজের, মনে করেন তিনি। তিনি বলেন, আপনি কোথায় বেশি ওয়ার্কলোড নিচ্ছেন? আপনি তো আইপিএলই বেশি খেলেন, আর তো কিছু বেশি খেলেন না। যুক্তির কথায় যদি আসি, ওয়ার্কলোড কোথায় বেশি আসে? আপনি আইপিএল খেলতে যাবেন, যেটা আমাদের ক্রিকেটের জন্য কোনোভাবেই গুরুত্বপূর্ণ কিছু না। আপনি বিসিবির অধীনে খেলেন, দেশের খেলায় মনোযোগ দিতে হবে। ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাট ধরা হয় টেস্টকে। সেই টেস্টে মুস্তাফিজের অনাগ্রহ থাকায় বেজায় না খোশ সাবেক এই অধিনায়ক। মুস্তাফিজের প্রতি তাই সুজনের আহ্বান, টাকার চেয়েও দেশ বড়, তাই সাড়া দিতে হবে দেশের ডাকে। বর্তমানে ক্রিকেটাররা জাতীয় দলে খেলে মোটা অঙ্কের পারিশ্রমিক পান, সাবেক ক্রিকেটারদের ক্ষেত্রে টাকার অঙ্কটা ছিল নগণ্য। সেদিকে ইঙ্গিত করে দেশের ক্রিকেটের জনপ্রিয় এই সংগঠক ও কোচ বলেন, টি টোয়েন্টিতে কি পাবেন আসলে? টেস্ট দিয়েই তো ক্রিকেট শুরু হয়েছে। সাদা বলে হয়তো টাকার ব্যাপারটা বেশি, আইপিএল খেললে হয়তো 2-4 কোটি টাকা পাবো। ক্রিকেট কি টাকার চেয়ে বড় নয়? দেশ কি টাকার চেয়ে বড় নয়? আমরা তো টাকার জন্য খেলিনি। একজন ক্রিকেটারকে এখন মৃত্যুর সময় বিসিবির সহায়তা লাগে, ওদের তো লাগবে না, ওরা বরং অন্যদের সহায়তা করতে পারবে। দেশের জন্য কেন আমি খেলবো না? 26 বছর বয়সী মুস্তাফিজের টেস্টকে না বলার কোনো সুযোগ নেই উল্লেখ করে সুজন জানান, বিসিবি থেকে ইচ্ছা অনুযায়ী ফরম্যাট বেছে নেবার যে সুযোগ রাখা হয়েছে তা শুধুই সিনিয়র ক্রিকেটারদের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী টেস্ট সিরিজে মুস্তাফিজকে দলে রাখা হবে, এমন আভাসও দিয়েছেন তিনি। দর্শক, মুস্তাফিজের কি টেস্ট খেলা উচিত নাকি ওয়ানডে আর টি টোয়েন্টিতেই বেশি গুরুত্ব দেওয়া উচিত? কমেন্ট করে জানান আপনার মন্তব্য আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।